হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক প্রেপোজিশনের জন্য। এ আই উ আই, এতে হচ্ছে এট, আইতে হচ্ছে ইন, উতে হচ্ছে অন, আইতে হচ্ছে ইন। তা টেকনিকটা কি? এ আই ও আই, টেকনিকটা হলো এ আই ও আই, এতে এট, আইতে ইন, উতে অন, আইতে ইন, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে একটু খেয়াল করার বিষয়টা হচ্ছে একটু জিনিসটা বুঝবো। এট হচ্ছে এক, ইন হচ্ছে দুই, অন হচ্ছে তিন, ইন হচ্ছে চার। তাহলে এক থেকে বড়কে দুই, দুই থেকে বড়কে তিন, তিন থেকে বড়কে চার। তাহলে এক থেকে বড়কে ইন, ইন থেকে বড়কে অন, অন থেকে বড়কে ইন। একটু খেয়াল করি, এট হলো ঘড়ির কাঁটা বা অল্প সময়, এট হলো ঘড়ির কাঁটা বা কি অল্প সময়, অল্প সময়। ইন মানে কি? এট থেকে একটু বড়কে ইন, এট থেকে একটু বড়কে ইন। তাহলে বলুন তো, ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা ঘুরতে কতক্ষণ সময় লাগে? এক সেকেন্ড বা দুই সেকেন্ড। কিন্তু এট থেকে একটু বড়কে ইন, যেমন আমি বললাম একটা সকাল, এট থেকে বড়কে সকাল, এট থেকে বড়কে সকাল, ঘড়ি কাঁটা থেকে বড়কে সকাল। ঘড়ি কাঁটা ঘুরতে কয় সেকেন্ড লাগে? এক সেকেন্ড। তাহলে এক সেকেন্ড থেকে বড়কে সকাল, ঘড়ি কাঁটা থেকে একটু বড়কে বিকাল, ঘড়ি কাঁটা থেকে আরেকটু বড়কে সন্ধ্যা, ঠিক আছে? তাহলে এক থেকে বড়কে দুই, তো দুইকে ইন, ইন থেকে আরেকটু বড়কে অন, ইন থেকে আরেকটু বড় হচ্ছে অন। অনটা কি? তাহলে সকাল বিকাল সন্ধ্যা থেকে আরেকটু বড় হচ্ছে দিন, ঠিক আছে? সকাল বিকাল সন্ধ্যা থেকে আরেকটু বড় হচ্ছে কি? দিন। দিনের পূর্বে কি বসবে? অন বসবে। কি বসবে? অন, দিন অন বসবে। আচ্ছা, অন থেকে আরেকটু বড়কে ইন, অন থেকে আরেকটু বড়কে ইন, অনটাকে দিন, দিন থেকে আরেকটু বড় হচ্ছে কি? আরেকটু বড় হচ্ছে সপ্তাহ। একটা দিন বড় না সপ্তাহ বড়? দিন থেকে বড় সপ্তাহ, দিন থেকে বড়কে মাস, দিন থেকে বড়কে বছর, দিন থেকে বড়কে যুগ, দিন থেকে বড়কে শতাব্দী, শতাব্দী। এই যে টেকনিক, এই টেকনিকটা ইনশাল্লাহ আপনারা মনে রাখলে যে কোনো প্রেপোজিশন অল্প সময়ে আপনারা ইনশাল্লাহ সমাধান করতে পারবেন। আমি টেকনিকটা আবার বলি, এট ইন অন ইন, তাহলে এট থেকে বড়কে ইন, ইন থেকে বড়কে অন, অন থেকে বড়কে ইন। তো এট মানে কি? ঘড়ি কাঁটা, ঘড়ি কাঁটা থেকে একটু বড়কে সকাল বিকাল সন্ধ্যা, ইন, ইন সকাল বিকাল সন্ধ্যা থেকে আরেকটু বড়কে অন, অন কি? দিন, দিন থেকে আরেকটু বড়কে ইন, ইনটা কি? দিন থেকে আরেকটু বড় হচ্ছে সপ্তাহ, মাস, বছর, যুগ, শতাব্দী। যেমন অ্যাট নাইন ও ক্লক, অ্যাট নাইন ও ক্লক, ইন দি মর্নিং, ইন দি আফটারনুন, ইন দি ইভিনিং। এরপর হচ্ছে দিন, অন ডে, অন ডে, ইন, আচ্ছা, ইন উইক, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, ইন ইয়ার, ইন সেঞ্চুরি। বোঝা গেছে? ওকে, এটা হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক প্রেপোজিশনের জন্য।